রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কিনা সাবধানতা বসত কেটে গিয়ে রক্ত আসলে রোজা ভাঙবে বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা রোজা অবস্থায় কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা তার আবির নামাজ চার রাখাতের পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কিনা মোবাইল বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সবাব হবে না আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই এতে করণীয় কি মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয় সালাম আসসালামু আলাইকুম আহনুল কবুর এটার অর্থ কী প্রিয় দর্শক এবার চলে আমরা প্রশ্ন মূল পর্বে আমাদের সাঈদ রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয় রসুল আহকাম সাদাল্লাহ আসলামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন এটা তার যুগে ছিল না তার যুগে হয়তো পাথরে বা কোনো চানাতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল সেখান থেকে তিনি পড়তেন অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করাটা হলো মুখ্য থেকে তেলাওয়াত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোবাইল থেকে তেলাওয়াত করে খতম দিল আপনি সব পাবেন ইনশাল্লাহ আমি পথারা মুসাফির অ্যাডি থেকে জানতে চেয়েছেন রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজা হবে না এমন কোনো কথা নয় অনেকে রোজা হালকা হওয়ার কথা বলে না আসলে শরীর এরকম হালকা আর ভারী কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি তবে রোজা রেখে আপনি পাচাত্য সালা যদি সঠিক আদায় করেন অন্য দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন এরপর আপনি যদি ঘুমানো অতিরিক্ত তাতে কোনো অসুবিধা নেই সীমা করলি আপনি জানতেছেন অসাবধানতা বসত কেটে গিয়ে রক্ত আসলে রোজা ভাঙবে কিনা না রক্ত আসলে অসাবধানতা কেটলে কাটলে রক্ত আসার কারণে রোজা ভাঙ্গ হবে না পূজা ভঙ্গ হবে বিন হাসান জানতেছেন বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই অন্য ধরনের মানুষকে নিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই একসাথে খেতে পারেন বরং ইসলামের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরার একটা প্রয়াস আপনি চারাডিনের মাধ্যমে কোনো অসুবিধা নেই আফি আহমেদ জানতে রোজা অবস্থায় কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা না কফ যদি সামান্য আসে তোদের সাথে গিলে যায় অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত হলে আপনি সেটা ফেলে দেওয়াই উত্তম এবং সার্বিকভাবে সেটি ভালো আমি পথারা মুসাফির আড়ি থেকে জানতে তার রাবির নামাজ চারাডাকাতের পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কিনা ফতোয়ের স্বামী সভিন্ন ফতোয়ার কীতে আছে করণা হাদিসের কোথাও কিন্তু চার পর পরপর কোনো দোয়া আমরা যেটা পড়ি আমাদের শিশু মানুষের মন কর্মালা কুতি বা আরও কোনো দোয়া এরকম কোনো দোয়ার কথা বলা হয়নি চার পর পরপর রেস্টের কথাও একবার সরাসরি হাদিসে যে বলা হয়েছে এরকম না এটা চার রাখাত পর জাতি যাতে করে টানা পড়তে কষ্ট না হয় ক্লান্তি দূর হয় সেজন্য বসতে বলা হয়েছে কিন্তু এর মানে এই নয় যে এখানে বসে নির্দিষ্ট কোনো দোয়া ফিক্স করে দিয়েছে শরীয়ত শরীয়ত যদি কোনো দোয়া ফিক্স না করে আমরা নিজেরা সেটাকে নির্ধারণ করা উচিত নয় এটা দেওয়াই হয়েছে আরামের জন্য রেস্টের জন্য যদি আমরা দোয়া পড়ি তাহলে রেস্ট হলো কই আপনি নামাজে বরং কোনো কিছু পড়া লাগে না ইমাম সাহেব তালাওয়াত করছেন আপনি শুনছেন তারপরে যা ছোটোখাটো তাজবিগুলো শুধু পড়ছেন এখানে বসে যদি আপনাকে হুলস্থুল করে দোয়া পড়তে হয় এবং লম্বা দোয়া মুখস্থ করে পড়তে হয় তাহলে সেটি তো বরং আপনার কষ্টের কারণে তো রেস্ট হলো না এই এটা করা উচিত নয় এবং এটি কোরআন শুননা থেকে নির্দেশিত নয় এটিকে আবশ্যক মনে করলে সেটি বেদাতে পরিগণিত হবে কারণ মাসো মুশফিক জানতে চেয়েছেন মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সবাব হবে না কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে স্বয়াব হবে না তেলাওয়াত আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সব হবে তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলাওয়াত আছনা ভিতরে অবশ্যই পার্থক্য আছে লাইভ তেলাচনার চেষ্টা করবেন তেলাওয়াত শুনলেও আপনি সব পাবেন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যেমন স্বভাব হবে শুনলেও স্বভাব আছে আপনি কোথেকে শুনবেন সেটা শরীর ফিক্স করে দেয়নি অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা এরপরে হাসিন ইসলাম জানতে চেয়েছেন আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি বোন যদি নিয়মিত স্রাব যায় তা এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাজুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাঝুর মাঝুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সব কিছু করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে উজু করতে হবে এ হলো আপনার জন্য মাস আলা এবং প্রতি বারবার আপনাকে করে করার করার জন্য বা কষ্ট বার কোনো প্রয়োজন নেই ক্লিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ের মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষ পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুণাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাদাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং অ্যাকসেপশন আয়েশা আখতার নিশি জানতে চাইছেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয় আসসালাম আলাইকুম আহনুল কবুর এটার অর্থ কী আসসালাম আলাইকুম ইয়া আহনুল কবুরের অর্থ হলো তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী এখানে হাদিসে যে ভাষ্যগুলো এসেছে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশ্ব বিভিন্ন বর্ণনাতে তোমাদের থেকে একটা হলো সালামুন আলাইকুম দারাকম মিনীন হে ইমানদার ব্যক্তিবর্গ যারা এই কবরের অধিবাসী বা এখানে বসবাসকারী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক মূল কথা একই আপনি আসসালামু আলাইকুম ইহা কবর বললেও আহ করবাসীকে দেওয়ার দেয়ের সুন্দর আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ